মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে এসে পড়ায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ এ বিষয়ে আমরা বিস্তারিত জানব সহকর্মী আমিনুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবেন আমিনুল বাংলাদেশের কড়া প্রতিবাদের খবর আপনার কাছ থেকে জানতে চাই সকালে গতকাল কি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিয়ানমার রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছিল এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল এই বিষয়ে ব্যাখ্যা চাওয়ার জন্য এই নিয়ে দুবার অর্থাৎ এই দুই সপ্তাহের মধ্যে তিনবার তলব করা হলো মিয়ানমারের রাষ্ট্রদূতকে সেই তলবের ব্যাখ্যা দিতে তিনি আজকে সকাল 10টার কিছু পরে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যে পদ্মা সেখানে আসেন এবং সেখানে মিয়ানমার বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তার সাথে বৈঠক হয় এবং সেখানে বাংলাদেশ করা ভাষায় সেই বিষয়গুলো তুলে ধরেন কারণ এর আগে মর্টার সেল যেটি পাওয়া যায় এবং এরপরে বাংলাদেশের আকাশ সীমায় মিয়ানমারের দুটি যুদ্ধবিমান দেখা যায় আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের 5 কিলোমিটার মধ্যে যদি এই বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা ভাষায় জবাব দেওয়া হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে মিয়ানমার রাষ্ট্রদূত সেই বিষয়গুলো তাদের পক্ষ থেকে তারা সেই তাদের ব্যাখ্যা তুলে ধরেন এবং সেই ব্যাখ্যাগুলো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করবেন এবং সার্বিক বিষয়ে তারা পরবর্তী যে স্টেপ সেটি নেবেন প্রায় ঘন্টা খানিকের বেশি সময় এই তাদের মধ্যে বৈঠক চলে এবং তারপরে তারা মিয়ানমারের রাষ্ট্রপতি ভবন পদ্মা থেকে বেরিয়েছেন তবে আমরা দেখেছি যে মিয়ানমারের রাষ্ট্রদূত কোনো ধরনের অনুষ্ঠানতা নিয়ে এখানে আসেননি অর্থাৎ কোনো ধরনের প্রোটোকলও তিনি ব্যবহার করেননি তিনি এই তার তিনি এসে মহাপরিচালকের সাথে বৈঠক করে দুপুর 12টার পরে কিছু সময় পরে তিনি চলে যান